왔어요. 주권의 일루미나티, The Jeune. The Jeune. Oui. Donc les Illuminati préparent The Jeune. Oui, oui, oui. আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি ভিডিও শেয়ার করব যেখানে একটি জিন সরাসরি তার সঙ্গে ইবলিসের সাথে সম্পর্ক এবং ইবলিসের সাথে ইলুমিনাতি নামক গুপ্ত সংগঠনের সম্পর্ক নিয়ে একজন শায়েকের কাছে বর্ণনা করেছে। শুধু তাই নয়, সে দাজ্জাল সম্পর্কেও বলেছে এবং দাজ্জালকে ইবলিসের পুত্র বলে সংজ্ঞায়িত করেছে। ভিডিওটি মূলত আপলোড করা হয়েছিল আজ থেকে 8 বছর পূর্বে ট্রুথ এক্সপোজড নামক একটি ইউটিউব চ্যানেলে, যা আমি দেখেছিলাম আজ থেকে 3 বছর আগে। ভিডিওটির সত্য মিথ্যা সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে চাই না, তবে এর মধ্যে থাকা কিছু ভয়ঙ্কর মেসেজ আপনাদের সামনে তুলে ধরব, তাই বাকিটা আপনারাই বিবেচনা করে নেবেন। তাহলে চলুন এই জিনের সঙ্গে হুজুরের কী কথোপকথন হয়েছিল তা দেখে আসি। হুজুরটি প্রথমত এখানে এই জিনটিকে ইসলাম গ্রহণ করাবেন বলে ভিডিও রেকর্ড করছিলেন। তারপর তিনি সামনে থাকা সেই মহিলাটির মধ্যে ভর করা সেই জিনটির সঙ্গে কথা বলতে শুরু করেন। এখানে মূলত একটি চক্রের কথা বলা হচ্ছে, যারা একটি মেয়েকে লোভ দেখিয়েছিল। তারপর যখন সামহাও সেই মেয়েটি তাদের ধর্ম ছেড়ে দেওয়ার কথা বলে, তখন তারা তাকে নানানভাবে ভয় দেখায় এবং টাকা দাবি করে, এবং সেই প্রিস্ট বা জাদুকররা তাকে জাদু করে। প্রথমে হুজুর জিনটিকে জিজ্ঞেস করলেন, তুমি কি মেয়েটির সঙ্গে নাকি কোনো প্রিস্ট অথবা জাদুকর তোমাকে পাঠিয়েছে? তখন সে বলল, কোনো এক জাদুকর তাকে পাঠিয়েছে। এই জিনটি হচ্ছে মালবা নামক কোনো এক ধর্মের, যে সম্পর্কে হুজুর জানতে চাইলেন। জিনটি কিছু বলতে চাইল না। তারপর হুজুর জিজ্ঞেস করলেন, তোমরা কি মানুষদের নিয়ে খেলছ? তারপর জিনটি বলে, তারা লোভে পড়ে যা কিছুই স্যাক্রিফাইস করে তা সব এই জিনদের জন্য। তারপর হুজুর জিজ্ঞেস করল, শুধু জিনদের জন্য, ঈশ্বর বা পূর্বপুরুষদের কোনো আত্মাদের জন্য নয়? তারপর জিনটি বলল, না, কারণ এটি হচ্ছে জিনদের জন্য মাধ্যম, এর মানে হয়তো মূর্তিকে বুঝিয়েছে। তারপর হুজুর বললেন, এসব কিছুর পেছনে তোমরা রয়েছ? জিনটি বলল, হ্যাঁ। হুজুর বললেন, এর বদলে তোমরা তাদেরকে কী দাও? তখন জিন বলল, কিছুই নয়। তখন হুজুর জিজ্ঞেস করলেন, এর মাধ্যমে তোমরা কী হাসিল করো? জিনটি বলল, খাদ্য এবং তাদেরকে নিয়ে হাসি তামাশা করা। এবার হুজুর জিজ্ঞেস করলেন, তোমার সঙ্গে ইবলিসের কি সম্পর্ক? জিনটি বলল, সে আমাদের পিতা। হুজুর বললেন, তুমি কি শয়তান? সে বলল, হ্যাঁ। তারপর হুজুর বললেন, নাকি ইফরিত? জিনটি বলল, না, একজন ইফরিত সেই টেম্পলে রয়েছে। হুজুর জিজ্ঞেস করলেন, প্রত্যেকটা টেম্পলে একটি করে ইফরিত আছে? সে বলল, হ্যাঁ। তারপর জিজ্ঞেস করা হলো, তার সেখানে কাজ কি? তখন সে বলল, ইফরিত তাদের উপর নজর রাখে এবং সেই সম্পর্কে ইবলিসকে খবর দেয়। তারপর হুজুর বললেন, ইফরিতরা হচ্ছে জিন এবং শয়তানের জন্য সংস্করক এবং শয়তানরা হচ্ছে ইবলিসের সন্তান। জিনটি তারপর জিজ্ঞেস করে, তোমরা এখানে কি করছো এবং এই মানুষগুলো আমাকে ভিডিও রেকর্ডিং কেন করছে? হুজুর বললেন, এই ভিডিওটি ইন্টারনেটে আনা হবে মানুষদেরকে মাল বা ধর্ম সম্পর্কে ধারণা দিতে। জিনটি বলল, তোমরা কি আমার কার্যপ্রণালী ভঙ্গ করতে চাইছো? হুজুর বললেন, যেহেতু তুমি আমাকে জিজ্ঞেস করছো, আমি তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতের দিকে নিয়ে আসতে চাইছি। তারপর জিনটি বলে, তোমরাই হচ্ছ তারা যারা জাহান্নামে যাবে, কারণ জাহান্নাম শুধুমাত্র মানুষদের জন্য তৈরি। হুজুর বললেন, এ কথা তোমাকে কে বলেছে? জিনটি বলল, জোজোলা। হুজুর জিজ্ঞেস করলেন, কে এই জোজোলা? জিনটি বলল, সে হচ্ছে আমাদের টেম্পলের একটি ইফরিত। হুজুর বললেন, আমি তাকেও ডাকবো এবং তার সাথে সাক্ষাৎ করতে পছন্দ করব। তারপর হুজুর দোয়া পড়তে শুরু করলেন এবং জুজুলাকে ডাকলেন। জুজুলা এসে বলল, তুমি কোন ম্যাজিকের মাধ্যমে এই কাজটি করেছো?
হুজুর বললেন আল্লাহ তাআলার কালামের মাধ্যমে তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলা তোমাকে ধরে নিয়ে আসবেন। সে বলল তুমি কে? তারপর হুজুর বললেন আব্দুর রউফ, তুমি কি আমার সম্পর্কে শুনেছো? তারপর হুজুরটি বললেন যে তুমি আমার ব্যাপারে শুনে শক খেয়ে গিয়েছো মনে হয়। হুজুর বললেন শুনো, আমি তোমাকে ডেকেছি। তখন জুলজুলা বলে উঠল আমাকে ছাড়ো, আমি যেতে চাই। হুজুর বললেন আমাদের আগে কথা বলা শেষ করা উচিত। বাট জুলজুলা রাজি হচ্ছিল না। যাই হোক, হুজুর তাকে তারপর নানানভাবে ভয় দেখাতে শুরু করল। হুজুর তাকে জিজ্ঞেস করলেন যে তুমি নাকি বলেছ দোজখ শুধুমাত্র মানুষদের জন্য বানানো, এটা কি সত্য? জুলজুলা বলে উঠল অবশ্যই নয়। হুজুর বললেন ও তুমি তাদেরকে ধোকা দিয়েছ। জুলজুলা বলল তাছাড়া তারা আমাদের জন্য কাজ করবে না যেমনটা আমরা চাই। হুজুর জিজ্ঞেস করলেন তোমার সঙ্গে ইবলিসের সম্পর্ক কি? সে বলল আমি তার সঙ্গে সরাসরি সম্পর্ক রাখি। হুজুর জিজ্ঞেস করলেন তুমি কি তাকে সমস্ত কার্যক্রমের হিসাব দাও? সে বলল হ্যাঁ। হুজুর বললেন কিসের লিস্ট দেয়া হয়? তখন সে বলল সমস্ত বলি এবং উৎসবের। হুজুর বললেন যারা যারা টেম্পলে এসে বলি করেছে তাদের নামের লিস্ট দাও এবং তা ইবলিসের কাছে নিয়ে যাও। জুলজুলা বলল হ্যাঁ। তখন হুজুর জিজ্ঞেস করলেন তার বদলে তোমাকে ইবলিস কি দেয়? জুলজুলা বলল আমি পুরো এক রাতের জন্য ইবলিসের সিংহাসনে বসার সুযোগ পাই। হুজুর বললেন ওয়াও, সে কি তার মুকুটও তোমাদেরকে পরায়? সে বলল হ্যাঁ। হুজুর জিজ্ঞেস করলেন তুমি কি কখনো পেয়েছো? সে বলল না। হুজুর বললেন তুমি কখনো পাওনি? তারপর বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রতি রাতে শয়তানরা একত্রিত হয় এবং তাদের কার্যক্রমের হিসেব দেয়। যে সবচাইতে বেশি ক্ষতি করতে পারে মানুষের তাকে ইবলিসের মুকুট দেওয়া হয় সেই রাতের জন্য। কিন্তু এই জুলজুলা সেটি এখনো পায়নি। হুজুর জিজ্ঞেস করলেন তুমি কি ধরনের লিস্ট ইবলিসকে দিয়ে থাকো? সে বলল যারা জাগতিক বিষয়ে হারিয়ে গিয়েছে। হুজুর বললেন যারা ধর্ম থেকে দূরে চলে গিয়েছে এবং ইবলিসের ধর্মের সঙ্গে যুক্ত হয়ে গেছে তারা? সে বলল হ্যাঁ। ইবলিস সবচাইতে দুর্বল শয়তানটিকে পাঠায় তার কাছে যে হতাশাগ্রস্ত। তার মানে ইবলিস তাদের লিস্ট রাখে যারা কাফের হয়ে মৃত্যুবরণ করবে। তিনটি বলল এটি তাদের ইমানি শক্তির উপর নির্ভর করে। হুজুর জিজ্ঞেস করলেন তোমরা কতজন এ কাজে নিয়োজিত রয়েছ? আমরা অসংখ্য পরিমাণে রয়েছি, শুধুমাত্র টেম্পলেই নয়, টেম্পলের বাইরেও ডাইনিগুলো রয়েছে। তারা ছাড়াও সেখানে কয়েক ধরনের মাওলানা রয়েছে। একথা শুনে জিনটি বলে উঠল তুমি এসব কি করে জানো? হুজুর বললেন তোমাদের সাথে পৃষ্ঠপোষকতা করার মাধ্যমে। মাওলানা না হলেও মারাবুজরা রয়েছে, যেখানে মারাবুজরা নেই সেখানে পাস্টররা রয়েছে। তখন জিনটি বলে উঠল তুমি ইলুমিনাতির সম্পর্কে জানো? হুজুর বললেন হে, আমি তো এই ব্যাপারে শুনেছি, আমরা ইন্টারনেটে এই বিষয়ে কথা বলি। জিনটি বলে উঠল এটি ইবলিসের সবচেয়ে বড় একটি ক্রিয়াধারা। হুজুর বললেন ওয়াও, এ সম্পর্কে আমাকে বলো। জিনটি বলল এটি অনেক বড়, অনেক বড় একটি শক্তি যা ইবলিসের, এবং খুব তাড়াতাড়ি তার বৃহত্তর ছেলে আসতে চলেছে। তার বৃহত্তর ছেলে আসবে? জিন বলল হ্যাঁ। হুজুর বলল তুমি কার সম্পর্কে বলছো? জিনটি বলল দাজ্জাল। হুজুর জিজ্ঞেস করলেন ইলুমিনাতি দাজ্জালকে প্রস্তুত করছে? জিনটি তিনবার হ্যাঁ বলল। হুজুর আবারও বললেন ইলুমিনাতির সঙ্গে কি ইবলিসের সম্পর্ক আছে? সে বলল অবশ্যই, নিম্ন থেকে উচ্চতর ডিগ্রি পর্যন্ত। হুজুর বললেন তুমি আজকে অনেক কিছুই শেখালে। তারপর জিনটি বলল আমি অনেক কিছুই জানি। হুজুর জিজ্ঞেস করলেন তুমি আর কি জানো? তখন জিনটি বলে উঠল আমার বাবাকে এই সম্পর্কে বলো না, নাহয় সে আমার কাছ থেকে সব কিছু কেড়ে নেবে যা আমার আছে। হুজুর তখন বললেন আচ্ছা, তুমি আমার কানে কানে বলো।
জিনটি বলল, তুমি জানো প্রেসিডেন্টস এবং কিংস তারা অসংখ্য পরিমাণে আরব কান্ট্রিগুলোতে রয়েছে এবং আমরা তাদের সাথে আছি। হুজুর বললেন, তোমরা তাদের সাথে আছো? সে বলল, হ্যাঁ। হুজুর বললেন, তারা তোমাদের জন্য কি করে? জিনটি বলল, বলি দেয় এবং আরও অনেক কিছু করে। তারপর হুজুর বললেন, যেমন? তখন জিনটি বলল, তারা মানুষ হত্যা করে এবং সবচেয়ে বেস্ট বলি বা স্যাক্রিফাইস হচ্ছে বাচ্চাকে হত্যা করা। হুজুর বললেন, বাচ্চাকে হত্যা করা? সে বলল, হ্যাঁ। হুজুর বললেন, জোজোলা, তুমি আমাদেরকে আজকে অনেক খুশি করেছ। হুজুর তখন বললেন, তুমি কি আল্লাহর নামে ইসলাম গ্রহণ করবে বা মুসলিম হবে? জিনটি বলল, না, তুমি আমাকে লজ্জায় ফেলেছ, তাই আমি চাচ্ছি না। হুজুর বললেন, কিসের লজ্জার ছাপ? তখন জিন বলল, তোমাকে যেই আলোগুলো সবসময় অনুসরণ করে, আমি তাদের কোনোটাই চাই না, না হলে আমার পিতা জেনে যাবে যে আমি তাকে ধোঁকা দিয়েছি। হুজুর বললেন, এটা লজ্জাজনক কীভাবে? তখন বলল, না না, এটা লজ্জাজনক। হুজুর দোয়া পড়লেন, ও আল্লাহ, তাকে আলো দেখাও। তো দর্শক, আপনারা তো জিনের মুখ থেকে সব কিছুই শুনলেন। এসব কিছু শোনার পরে আপনাদের মন্তব্য কী তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।